ভূমিকম্প এক আতংকৰ নাম হৈছে ভূমিকম্প ভূমিকম্পৰ আগজাননী কেতিয়াও দিব পৰা নাযায় যে ভূমিকম্প কেতিয়া আহিব কোন সময়ত আহিব কিন্তু ভূমিকম্প আহিলে আপোনাক এলার্ট কৰিব পৰা এটা বিশেষ সুবিধা আছে আপোনাৰ স্মার্টফোনটোত হয় আপোনাৰ এই স্মার্টফোনটোৱে আপোনাক দিব সতর্ক কৰি ভূমিকম্প আহিলে দিব পাৰে এই স্মার্টফোনটোৱে আপোনাক সতর্কবাণী ভূমিকম্পৰ কিন্তু ইয়াক আপোনাৰ স্মার্টফোনটোত আপোনাৰ এন্ড্ৰয়েড ফোনটোত কেনেদৰে এনাবল কৰিব সক্রিয় কৰিব আৰু এই বিষয়ে মই আহিছো আপোনালোকৰ সন্মুখলৈ ভূমিকম্পৰ এলার্ট ভূমিকম্পৰ সতর্কবাণী আপুনি আপোনাৰ স্মার্টফোনটোত কেনেদৰে সক্রিয় কৰিব সেই বিষয়ে আপোনালোকক জনাম শেহতীয়াকৈ কেইবাটাও বৰ ভূমিকম্পে জোকাৰি গৈছে সমগ্ৰ বিশ্ব শেহতীয়াকৈ সংঘটিত হৈছিল মৰক্কোত এটা ভয়ানক ভূমিকম্প তাৰ পিছতে আজি দুদিন পূৰ্বে নেপালত সংঘটিত হৈছে 6.2 প্ৰাবল্যৰ এটা ভূমিকম্প যি ভূমিকম্পৰ ধ্বংসলীলা ক্ষয়ক্ষতি আমি দেখিবলৈ পাইছো ভূমিকম্প আহিলে কেনেকুৱা ধৰণৰ এটা আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰে সেয়া আৰু নতুনকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই ভূমিকম্পই ধ্বংসলীলা চলায় ভূমিকম্পৰ বিভীষিকা অত্যন্ত ভয়ানক কিন্তু এই ভূমিকম্প আহিলেই ভূমিকম্পৰ এই সতৰ্কবাণী আপুনি আপোনাৰ স্মাৰ্টফোনটোত কেনেদৰে লাভ কৰিব হয় আমি আপোনালোকক জনাও যে ভূমিকম্পৰ ফলত স্মার্টফোন ব্যৱহাৰকাৰীয়ে নিজৰ ডিভাইচত ভূমিকম্পৰ সতর্কবাণী ব্যৱস্থা বিচাৰিবলৈ এতিয়া বাধ্য হৈছে আৰু যিসকলে এই বিষয়টোত অজ্ঞাত সেইসকলৰ বাবে আৰু তেওঁলোকৰ বাবে শেহতীয়াকৈ গুগলে ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ ব্যৱস্থাপনা কৰ্তৃপক্ষ চমুকৈ NDMA আৰু ৰাষ্ট্ৰীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্ৰ NSC সৈতে অংশীদাৰিত্ব কৰি ভাৰতলৈ এণ্ড্ৰয়েড ভূমিকম্পৰ সতর্কতা ব্যৱস্থা আনিছে আৰু এই নামটোৱে কোৱাৰ দৰেই এই চিষ্টেমে বা এই ব্যৱস্থাই ভূমিকম্পৰ সময়ত স্মাৰ্টফোনত তৎক্ষণাত সতৰ্কবাণী শ্বেয়াৰ কৰে হয় আপুনি ঠিকেই শুনিছে আমি পুনৰবাৰ আপোনালোকক জনাইছোঁ যে শেহতীয়াকৈ গুগলে ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ ব্যৱস্থাপনা কৰ্তৃপক্ষ আৰু ৰাষ্ট্ৰীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্ৰৰ সৈতে অংশীদাৰিত্ব কৰি ভাৰতলৈ এণ্ড্ৰয়েড ভূমিকম্পৰ সতৰ্কতা ব্যৱস্থা আনিছে আৰু এইখিনি বৈশিষ্ট্য বেছিভাগ এণ্ড্ৰয়েড ফোন বা স্মাৰ্টফোনতে উপলব্ধ আৰু সঠিকভাৱে কাম কৰিবলৈ মাত্ৰ কেইটামান অনুমতিৰ প্ৰয়োজন আৰু এই অনুমতি আপুনি কেনেদৰে দিব আপোনাৰ স্মাৰ্টফোনত গৈ আপুনি আপোনাৰ ছেটিংছত যাব লাগিব ছেটিংছত গৈ আপুনি আপোনাৰ ছেফটি এণ্ড ইমাৰজেঞ্চি অপশ্যনত যাব লাগিব ছেফটি এণ্ড ইমাৰজেঞ্চি অপশ্যনত গৈ তাতে আপুনি পাব ভূমিকম্পৰ এলাৰ্ট সম্পৰ্কীয় তথ্য তাতে আপুনি অন কৰি দিব লাগিব সেই মোড আৰু তেতিয়াই আপুনি লাভ কৰিব ভূমিকম্প আহিলে তাৰ সতৰ্কবাণী হয় আমি জনাইছোঁ আপোনালোকক মাত্ৰ সামান্য এটা অনুমতিৰ প্ৰয়োজন অত্যন্ত উজু এটা প্ৰক্ৰিয়া আৰু এই প্ৰক্ৰিয়া হৈছে যে আপোনাৰ স্মাৰ্টফোনৰ ছেটিংছত যাব লাগিব ছেটিংছত আছে আপোনাৰ ছেফটি এণ্ড ইমাৰজেঞ্চি অপশ্যন আৰু তাত গৈ আপুনি ক্লিক কৰিব লাগিব আৰ্থকুৱেক এলাৰ্টত অন কৰিব লাগিব তেতিয়াই আপুনি আপোনাৰ স্মাৰ্টফোন এণ্ড্ৰয়েড ফোনটোত লাভ কৰিব ভূমিকম্পৰ সতৰ্কবাণী আৰু এই ক্ষেত্ৰত আপুনি ভাৰতবৰ্ষত আপোনাৰ ফোনত ভূমিকম্পৰ সতৰ্কতা ব্যৱস্থা এনেদৰে সক্ৰিয় কৰিব পাৰে ভাৰতৰ সকলো এণ্ড্ৰয়েড 5+ ব্যৱহাৰকাৰীৰ বাবে এণ্ড্ৰয়েড আৰ্থকুৱেক এলাৰ্ট ছিষ্টেম উপলব্ধ হয় আপুনি ঠিকেই শুনিছে আপোনাৰো হয়তো এণ্ড্ৰয়েড 5+ মোবাইল আছে গতিকে এই এণ্ড্ৰয়েড 5+ ব্যৱহাৰকাৰীৰ বাবে এণ্ড্ৰয়েড আৰ্থকুৱেক এলাৰ্ট ছিষ্টেম উপলব্ধ সতৰ্কবাণী লাভ কৰিবলৈ ব্যৱহাৰকাৰীসকলৰ ৱাইফাই নতুবা চেলুলাৰ ডাটা সংযোগ থাকিব লাগিব আৰু এণ্ড্ৰয়েড ভূমিকম্পৰ সতৰ্কবাণী আৰু অৱস্থান ছেটিংছ দুয়োটাই সক্ৰিয় কৰিব লাগিব আপোনালোকৰ জ্ঞাতাৰ্থে এই প্ৰক্ৰিয়াটো কেনেদৰে আপুনি সক্ৰিয় কৰিব পুনৰবাৰ জনাম এণ্ড্ৰয়েড 5+ ব্যৱহাৰকাৰীৰ বাবে এণ্ড্ৰয়েড আৰ্থকুৱেক এলাৰ্ট ছিষ্টেম উপলব্ধ য'ত সতৰ্কবাণী লাভ কৰিবলৈ হ'লে ব্যৱহাৰকাৰীসকলে ৱাইফাই নতুবা চেলুলাৰ ডাটা সংযোগ কৰিব লাগিব আৰু এণ্ড্ৰয়েড ভূমিকম্প সতৰ্কবাণী আৰু অৱস্থান ছেটিংছত দুয়োটাই সক্ৰিয় কৰিব লাগিব যিসকল ব্যৱহাৰকাৰীয়ে এই সতৰ্কবাণীসমূহ লাভ কৰিব নিবিচাৰে তেওঁলোকে ডিভাইচ ছেটিংছত ভূমিকম্প সতৰ্কবাণীসমূহ বন্ধ কৰি থ'ব পাৰে এই ব্যৱস্থাই গুগল ছাৰ্চৰ জৰিয়তে স্থানীয় ভূমিকম্পীয় পৰিঘটনা আৰু সুৰক্ষা ব্যৱস্থাৰ বিষয়ে তথ্য প্ৰদান কৰে যেতিয়া মানুহে ভূমিকম্পৰ সন্দৰ্ভত বিভিন্ন প্ৰশ্নৰ তথ্য বিচাৰে গুগল ছাৰ্চত এতিয়া আহিছোঁ আপোনালোকক জনাবলৈ এই এলাৰ্ট কেনেদৰে দিয়ে ভূমিকম্পৰ
ভূমিকম্পর এই সতর্কবাণী স্মার্টফোনের জড়িয়ে আপনি কেনেদরে লাভ করব উল্লেখযোগ্য যে প্রতিটি এন্ড্রয়েড স্মার্টফোনতে ক্ষুদ্র ক্ষুদ্র এক্সিলেরোমিটার আছে যিয়ে মিনি সিসমোমিটার হিসাবে কাম করব পারে যেতিয়া ফোন এটা প্লাগ ইন করে চার্জ করা হয় তেতিয়া ই ভূমিকম্পর জোকারণির আরম্ভণিতে ধরা পেলাব পারে যদি বহু ফোনে প্রায় একে সময়তে ভূমিকম্পর দরে জোকারণি ধরা পেলায় তেন্তে গুগল সার্ভারে এই তথ্য ব্যবহার করে ভূমিকম্প হব পারে বলে অনুমান করিব পারে লগতে পরিঘটনার বৈশিষ্ট্য সমূহ যেনে ইয়ার ভূখণ্ড আর পরিমাণ তার পিছত গুগল সার্ভারে ওসরর ফোনলে সতর্কবাণী প্রেরণ করিব পারে আর ইন্টারনেটের সংকেত পোহরর বেগত যাত্রা করে যেটু মাটির মাঝে ভূমিকম্পর কপনির বিস্তারতক বহু বেশি দ্রুত গতি তীব্র জোকারণির কেটামান সেকেন্ডর আগতে সতর্কবাণীব আপনার ফোনত উপলব্ধ করব গুগলে গতি অত্যন্ত একটা সহজ উপায় আর এই উপায়ের জড়িয়ে আপনি ভূমিকম্প আহিলে আগতীয় সতর্কবাণী লাভ করবলে সক্ষম হব এই প্রক্রিয়াটি কেনেদরে হয় মই পুনর্বার আপনার জানাম আপনার জ্ঞাতার্থে পুনর্বার জানাবলে চেষ্টা করিম যেহেতু এটা স্মার্টফোনত ক্ষুদ্র ক্ষুদ্র এক্সিলোমিটার থাকে আর তারপরে যিয়ে মিনি সিসমোমিটার হিসাবে কাম করিব পারে যেতিয়া ফোন এটা প্লাগ ইন করে চার্জ দিয়া হয় তেতিয়া ই ভূমিকম্পর জোকারণির আরম্ভণিতে ধরা পেলাব পারে যদি বহু ফোনে প্রায় একে সময়তে ভূমিকম্পর দরে জোকারণি ধরা পেলায় তেন্তে গুগল সার্ভারে এই তথ্য ব্যবহার করিব আর এই তথ্য ব্যবহার করে ভূমিকম্প হব পারে বলে অনুমান করিব লগতে পরিঘটনার বৈশিষ্ট্য সমূহ যেনে ইয়ার ভূখণ্ড আর পরিমাণ আর তারপরে গুগল সার্ভারে ওসরর ফোনলে সতর্কবাণী প্রেরণ করিব উল্লেখযোগ্য যে ইন্টারনেটের সংকেত পোহরর বেগত যাত্রা করে যেটু মাটির মাঝে ভূমিকম্পর কপনির বিস্তারতক বহু বেশি দ্রুত হয় গতি তীব্র জোকারণির কেটামান সেকেন্ডর পূর্বেই সতর্কবাণীব আপনার ফোনত উপলব্ধ করব গুগলে গতি এটা সহজ উপায় গতি এটাই আপনার এন্ড্রয়েড 5+ মোবাইল যদি আছে হলে সেফটি এন্ড ইমার্জেন্সির মোডত গে সেটিংসত গে আপনি সক্রিয় করে লোক এই অপশন আর যে কোনো মুহূর্ততে ভূমিকম্প যদি আহে তার কিছু সেকেন্ড পূর্বে আপনি লাভ করিব পারিব ভূমিকম্পর সতর্কবাণী কারণ সতর্কতাই হয়েছে ভূমিকম্পর পৰা রক্ষা পৰাৰ একমাত্র উপায় ধৈর্য আর সতর্ক হব লাগিব ভূমিকম্পর ক্ষেত্রত গতি এটা ভূমিকম্প বড় ভূমিকম্পর কেনেকুৱা ধরনের বিভীষিকা সেয়া হয়তো আমি নতুনকৈ কোৱাৰ প্রয়োজন নাই আমি সকলেই দেখিছোঁ সমগ্র বিশ্বত কেইবাটাও বড় ভূমিকম্পে বিভিন্ন সময় জোকাৰি গৈছে আমি তুরস্কর কথা কৈছোঁ সিরিয়ার কথা কৈছোঁ শেহতীয়াকৈ মরক্কোত সংঘটিত হৈছে ভূমিকম্প নেপালত আজি দুদিন পূর্বে 6.1 রিক্টার স্কেলত 6.2 প্রাবল্যর ভূমিকম্পয় জোকাৰি গৈছে গতি তেনেস্থলত ভূমিকম্পর পৰা নিজকে রক্ষা করবলৈ এতিয়া আপুনি আপনার হাতত থাকা স্মার্টফোনটো ব্যবহার করক সক্রিয় করক আপনার আর্থকুয়েকর এলার্ট যে অপশন আছে সেয়া সক্রিয় করক আর সতর্ক থাকক